बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डीआरएम यूनाइटेड आइडियल कॉलेजर शिक्षार्थीबृंद आशा करी परम करुणामय असीम कृपाय वैश्विक करोना परिस्थितिर भीतर तुम्हरा तुम्हारे परिवार अन्यान्य सदस्य निये भालो आसो, सुस्थ आसो, निरापदे आसो। तुम्हारे सकल के जानाई आमी आंतरिक सलाम और शुभेच्छा। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाह। प्रिय शिक्षार्थी, आमादेर गत 26 मार्च স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হলো। এর ভিতরেও আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতা সেটা আমরা চালু রাখছি। সেই ধারাবাহিকতায় আরো একটি ক্লাস আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই তোমাদের ফুলেল স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি এস এম সালাউদ্দিন উপাধ্যক্ষ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ রঘুরামপুর রতনপুর কালীগঞ্জ সাতক্ষীরা। আমরা এই ছবিগুলো ধারাবাহিকভাবেই দেখছি। এটা হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তীতে তারই নির্দেশনায় গণপরিষদের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার জন্য একটি সংবিধান রচনার দায়িত্ব প্রদান করেন। তার পরবর্তীতে বিভিন্ন সময় এইটার সংযোজন বিয়োজন সংশোধনের মাধ্যমে বর্তমানে প্রায় 17টি সংশোধনী কাজ সম্পন্ন হয়েছে। এই সংশোধনীগুলো আমরা ধারাবাহিকভাবেই আলোচনা করছি। তো আজকের পাঠ সংবিধানের সংশোধনী, পঞ্চম সংশোধনী আইন 1979 এবং বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন 1991। প্রিয় শিক্ষার্থী, পত্র শিরোনাম পরিণতি ও সুশাসন, দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান। শিখনফল এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী আইন 1979 ব্যাখ্যা করতে পারবে। এছাড়া আজকের পাঠে বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন 1991ও ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইন 1979
1979 সালের 5ই এপ্রিল বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইনটি গৃহীত হয়। 1979 সালের 4ঠা এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শাহ আজিজুর রহমান পঞ্চম সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করেন। 5ই এপ্রিল সংশোধনী সহ জাতীয় সংসদে বিলটি পাশ হয় এবং 6ই এপ্রিল রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, এই সংশোধন আইনের মাধ্যমে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে মর্মান্তিকভাবে নিহত হওয়ার পরে 1979 সালের 6ই এপ্রিল পর্যন্ত দেশে যে সামরিক আইন বহাল ছিল তার বৈধতা প্রদান করা হয়। 1975 সালের 15ই আগস্ট থেকে 1979 সালের 9ই আগস্ট তারিখের মধ্যে প্রণীত সকল বিধিবিধান, আদেশ এবং এই মেয়াদের মধ্যে সংবিধানে যেসব সংশোধন, সংযোজন ও পরিবর্তন সূচিত হয়েছে তা পঞ্চম সংশোধনী আইনের অন্তর্গত। এই কারণে 1977 সালের 22ই এপ্রিল এবং 1978 সালের 15ই ডিসেম্বর রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত পরিবর্তন সমূহ ওই সংশোধনীর মাধ্যমে বৈধতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, পঞ্চম সংশোধনীর প্রধান প্রধান ধারা, এর বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীর প্রধান প্রধান ধারা বা বৈশিষ্ট্য সমূহ আমরা নিম্নে একের পর এক স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থী, সংবিধানের প্রস্তাবনার পরিবর্তন। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই কথাগুলো সংযোজন করা হয়। সংবিধানের প্রস্তাবনায় মুক্তি সংগ্রাম শব্দগুচ্ছের পরিবর্তে স্বাধীনতার যুদ্ধ শব্দগুচ্ছ সন্নিবেশিত হয়। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে পরিবর্তন। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয় সেগুলো নিম্নরূপ। 1972 সালের মূল সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি ছিল বাঙালি জাতীয়তাবাদ, কিন্তু পঞ্চম সংশোধনীতে তা পরিবর্তন করে বাঙালি জাতীয়তাবাদের স্থলে বাংলাদেশি জাতীয়তাবাদ সংযোজন করা হয়। ১৯৭২ সালের সংবিধানের ধর্মনিরপেক্ষতা ছিল 4টি মূলনীতির অন্যতম, কিন্তু পঞ্চম সংশোধনীতে সেক্ষেত্রে সংশোধন এনে ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কথাগুলো সংযোজন করা হয়। প্রিয় শিক্ষার্থী, ১৯৭২ সালের সংবিধানের সমাজতন্ত্র ছিল 4টি মূলনীতির অন্যতম, কিন্তু পঞ্চম সংশোধনীতে অন্যতম মূলনীতি সমাজতন্ত্র এর পরিবর্তন করে অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার এই অর্থ সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, বিচার বিভাগের ক্ষমতা। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীতে সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। এই সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারকদের জন্য আচরণ বিধি প্রণয়ন এবং তাদের সামর্থ্য ও আচরণ সম্পর্কে রিপোর্ট
প্রদানের জন্য প্রধান বিচারপতি ও দুইজন সিনিয়র বিচারপতির সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান করা হয়। রাষ্ট্রপতি শুধু এরূপ রিপোর্টের ভিত্তিতে কোনো বিচারককে অপসারণ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, ক্ষতিপূরণ প্রদান। সংবিধানের পঞ্চম সংশোধনীতে মৌলিক অধিকার অধ্যায়ের 42 অনুচ্ছেদের দ্বিতীয় ধারা সংশোধন করে সম্পত্তি দখল বা রাষ্ট্রত্বকরণের ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা। সংবিধানের পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি ক্ষমতা ও জাতীয় সংসদের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়। পঞ্চম সংশোধনীতে বলা হয়, রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন এমন একজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন। সংসদের বাইরে থেকে নিযুক্ত মন্ত্রীদের সংখ্যা মন্ত্রিসভার 1/5 বেশি হবে না। জাতীয় স্বার্থের পক্ষে ক্ষতিকর মনে না করলে রাষ্ট্রপতি সকল আন্তর্জাতিক চুক্তি সংসদে পেশ করবেন। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদের অর্থ ও সংবিধান সংক্রান্ত ক্ষমতা হ্রাস। সংবিধানের পঞ্চম সংশোধনীতে জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত ক্ষমতা হ্রাস পায়। জাতীয় সংসদ কোনো অর্থ মঞ্জুর করতে ব্যর্থ হলে বা কোনো অর্থ মঞ্জুরি দাবি প্রত্যাখ্যান বা হ্রাস করলে রাষ্ট্রপতি তা প্রদান করতে পারবেন। পঞ্চম সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র আদর্শ এবং সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কিত সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হওয়ার পর তা গণভোটে পাশ করার বিধান করা হয়। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদের সংবিধান সংক্রান্ত ক্ষমতা হ্রাস। সংবিধানের পঞ্চম সংশোধনীর বিধান অনুযায়ী সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্রীয় আদর্শ এবং সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কিত কোনো সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হলে রাষ্ট্রপতি তা গণভোটে পেশ করবেন এবং কেবল সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হলে তা কার্যকর হবে। পঞ্চম সংশোধনীর পূর্বে জাতীয় সংসদের 2/3 ভোটে গৃহীত যে কোনো সংশোধনী আইনে পরিণত হতো। প্রিয় শিক্ষার্থী, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংকল্প। প্রথমে খরা ও অনাবৃষ্টি, পরে অতিবৃষ্টি এবং সর্বশেষে প্রলয়ঙ্কারী বন্যার ফলে বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যায় এবং দুর্ভিক্ষের কালো ছায়া গোটা জাতিকে গ্রাস করতে পারে। এরূপ অবস্থায় সমাজকে শোষণমুক্ত করার উদ্দেশ্যে একটি শক্তিশালী ও উপযুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন অনুভব করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বাংলাদেশ সংবিধান দ্বাদশ সংশোধনী আইন 1991, এটা তোমাদের সামনে স্লাইডের মাধ্যমে আলোচনা করতে চাই। প্রথমে 8, 7 ও 5 দলীয় ঐক্যজোট ছাত্র জনতা, পেশাজীবী ও প্রগতিশীল সংস্কৃতিকর্মীদের দ্বারা সৃষ্ট গণ আন্দোলনের চাপ 1990 সালের 6ই ডিসেম্বর জেনারেল অবসরপ্রাপ্ত এইচ.এম. এরশাদ রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন। 1975 সাল থেকে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত ছিল, কিন্তু 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনী
পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বাংলাদেশ সংবিধান দ্বাদশ সংশোধনী আইন 1991-তে আরো বলা হয় যে আওয়ামী লীগ 1991 সালের 14 এপ্রিল তারিখে সংসদীয় সরকার প্রবর্তন ও অস্থায়ী রাষ্ট্রপতিকে পূর্বপদে ফিরে যাওয়ার পথ সুগম করার জন্য সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপনের নোটিশ প্রদান করেন। 1991 সালের 2রা জুলাই তৎকালীন আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করেন। এরপর 1991 সালের 6ই আগস্ট জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলীয় আওয়ামী লীগ সংসদ সদস্যদের করতালি ও অভূতপূর্ব এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল গৃহীত হয়। প্রিয় শিক্ষার্থী, এই বিলের পক্ষে 307টি ভোট পড়ে, বিপক্ষে কোনো ভোট পড়েনি। এরপর 15ই সেপ্টেম্বর 1991 রাষ্ট্রপতি এই বিলের উপর গণভোটের আয়োজন করে। গণভোটে প্রদত্ত ভোটের 84.38% বিলের পক্ষে পড়ে। এভাবে বিলটি 18ই সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়। এই সংশোধনীর ফলে দেশ পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা ফিরে পায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দ্বাদশ সংশোধন আইনের বৈশিষ্ট্য বা ধারাসমূহ নিয়ে আলোচনা করব। এই ধারাগুলো আমরা একের পর এক স্লাইডে তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনের মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু হয়। তার 16 বছর পর এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে আবারও সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু হয়। প্রিয় শিক্ষার্থী, মন্ত্রিপরিষদের দায়িত্বশীলতা। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে মন্ত্রিপরিষদকে জাতীয় সংসদের নিকট দায়ী করা হয়। মন্ত্রীগণ তাদের কর্মকাণ্ড ও নীতির জন্য ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করবেন বা দায়ী থাকবেন। প্রিয় শিক্ষার্থী, প্রধানমন্ত্রী কর্তৃত্ব। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বের অধিকারী হন। তিনি সরকার প্রধান ও সংসদের নেতা এবং নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই সংশোধনীর ফলে রাষ্ট্রপ্রধান হিসেবে আলংকারিক প্রধানে পরিণত হয়। রাষ্ট্রপতি নির্বাচন। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন পূর্বে সেই পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে সংসদ কর্তৃক 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। রাষ্ট্রপতি রাষ্ট্রের সকলের হুদ্দে স্থান লাভ করে। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির সীমিত ক্ষমতা। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হয়ে পড়ে। সংবিধানের 63 ও 95-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব সম্পাদন করবেন। সংসদের স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন।
প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রপতির অভিশংসন। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের দায়ে রাষ্ট্রপতিকে অভিশংসনের ব্যাপারে দ্বাদশ সংশোধনীতে বলা হয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরে অভিযোগ পেশ করে। সংসদের মোট সদস্যের দুই তৃতীয় অংশ ভোটে গৃহীত হলে রাষ্ট্রপতির পদ শূন্য বলে ঘোষিত হবে বা রাষ্ট্রপতি তার পদ থেকে অপসারিত হবেন। প্রিয় শিক্ষার্থী, উপরাষ্ট্রপতি পদের বিলোপ। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে উপরাষ্ট্রপতি পদের বিলোপ করা হয়। প্রিয় শিক্ষার্থী, মন্ত্রিপরিষদ গঠন। দ্বাদশ সংশোধনীতে বলা হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকবে। মন্ত্রিপরিষদের নয় দশমাংশ সদস্য সংসদ সদস্যের মধ্য থেকে নিযুক্ত হবেন। এক দশমাংশ সংসদ সদস্য নন কিন্তু সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ করা যাবে। দ্বাদশ সংশোধনীতে উপরাষ্ট্রপতির পদের বিলোপ ঘটে। প্রিয় শিক্ষার্থী, মন্ত্রিপরিষদের মেয়াদকাল। জাতীয় সংসদের মেয়াদকাল সাধারণভাবে পাঁচ বছর আর মন্ত্রিপরিষদের মেয়াদকালও তাই পাঁচ বছর। তবে এই মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের আস্থাভাজন থেকে দায়িত্ব পালন করা যাবে। জাতীয় সংসদ অনাস্থা জ্ঞাপন করলে মন্ত্রিসভা পদত্যাগ করবেন। প্রিয় শিক্ষার্থী, দলীয় শৃঙ্খলা। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে বা ভোটদানে বিরত থাকলে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী তার আসন শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী, সংসদের অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশনের শেষে পরবর্তী অধিবেশনের আরম্ভ হওয়ার মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকবে না। প্রিয় শিক্ষার্থী, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি। সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোনো চুক্তি জাতীয় সংসদের গোপন বৈঠকে পেশ করা যেতে পারে। জনপ্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ। সংবিধানের 11 অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে শব্দগুলো সন্নিবেশিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পঞ্চম ও দ্বাদশ সংশোধনী আইন নিয়ে আলোচনা করছিলাম। এখন তোমাদের স্বস্ব অবস্থানে থেকে কিছু জ্ঞান অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার প্রশ্ন যাতে সহজেই পাবলিক পরীক্ষাগুলোতে উত্তর প্রদানে সক্ষমতা অর্জন করতে পারো সেই নিমিত্তে আমরা প্রত্যেকটা পাঠের শেষে কিছু প্রশ্ন আমরা তোমাদেরকে প্রতিনিয়ত দিয়েই যাচ্ছি। তো তার ধারাবাহিকতায় আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীতে প্রস্তাবনার পরিবর্তন করা হয় এবং প্রস্তাবনাটি কী ছিল এটা লিখতে হবে। আর বাংলাদেশ সংবিধানে কোন সংশোধনীতে দেশ পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা ফিরে পায় এটাও লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসের মাধ্যমে
তোমাদেরকে বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী আইন 1979 সম্পর্কে আলোচনা করেছি বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন 1991 সম্পর্কেও। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল্যায়নের পালা, যে বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীটি 1972 সালের মূল সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা হয় এবং কোন কোন মূলনীতি পরিবর্তন করা হয় এটা লিখতে হবে। অবশ্যই তোমরা পাঠ অনুযায়ী এই প্রশ্নগুলো পাঠ থেকে নিয়ে তোমরা সমাধান করবে। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন দিছি, বাংলাদেশ সংবিধানে কোন সংশোধনীতে উপরাষ্ট্রপতি পদের বিলোপ ঘটে এটাও লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ তোমাদের বাড়ির কাজ, যেখানে আমরা উচ্চতর দক্ষতার মতো প্রশ্নগুলো আমরা আমাদের আলোচিত পাঠের আলোকে উপস্থাপন করার চেষ্টা করেই যাচ্ছি। তো আজও একটি প্রশ্ন তোমাদের বাড়ির জন্য আমরা স্লাইড উপস্থাপন করছি, সেটা যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে, বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর দ্বারা এর বাস্তব প্রতিফলন ঘটে আলোচ্য পাঠের আলোকে বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠটি তোমরা সুন্দরভাবে সহজভাবেই বুঝতে পেরেছ। আর এরপরও যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে তোমাদের সহযোগিতার জন্য আমরা কিছু সহায়ক গ্রন্থ স্লাইডে তুলে ধরেছি, এই বইগুলোর সহযোগিতা তোমরা নিতে পারো, তাহলে আরও পাঠটি বোধগম্য হবে। আশা করি বইগুলো তোমরা জোগাড় করি ফেলবে, আর সব বইগুলো একসাথে জোগাড় করাও তোমাদের জন্য কষ্টকর, তাই স্বাস্থ্যবিধি মেনে তোমরা কলেজ লাইব্রেরির স্বর্ণপন্ন হয়ে এই বইগুলো সংগ্রহের মাধ্যমে উক্ত পাঠটি সুন্দরভাবে সহজভাবে সমাধান করতে পারো। তো আশা করি, আবারও বলি যে করোনার দ্বিতীয় ওয়েভ চলছে, মৃত্যুর হার বেড়ে গেছে, সংক্রমণও অনেক বেশি হারে বেড়ে গেছে। তো এই বৈশ্বিক করোনার ভিতর স্বাস্থ্যবিধি মেনে স্বস্ব অবস্থানে থেকে পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবে, সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।